Hello viewers, Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে হেডিং ইউজ করতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে প্যারাগ্রাফ ইউজ করতে হয়। আমরা দেখে থাকব যে ওয়েব পেজের মধ্যে কিন্তু অনেক ধরনের প্যারাগ্রাফ কন্টেন্ট দেওয়া থাকে। তো প্যারাগ্রাফ কিভাবে ইউজ করতে হয় সেটাই আজকে আমরা দেখব। প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করবো? আমরা ট্যাগ ইউজ করবো হচ্ছে পি ট্যাগ। আপনারা ডাব্লিউ থ্রি স্কুলে গেলে দেখতে পারবেন যে প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ ইউজ করে। তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কি ট্যাগ ইউজ করে, সেটা হচ্ছে পি ট্যাগ। আচ্ছা, পি ট্যাগটা তাহলে কিভাবে দিব? এখান থেকে দেখুন, এই যে পি লিখবো আর এখানে স্ল্যাশ দিয়ে প্যারাগ্রাফটা শেষ করব। ঠিক আছে, তো এই যে এখানে যে মাঝখানে যে জায়গাটা আছে, আচ্ছা এটা এখানে যে এই মাঝখানে ফাঁকা জায়গাটা আছে, এখানের মধ্যে আপনারা প্যারাগ্রাফ লিখবেন। এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, ঠিক আছে। তো প্যারাগ্রাফ তো আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। তো একটা লিংক আমি দিয়ে দিচ্ছি, এই লিংকের মাধ্যমে আপনারা প্যারাগ্রাফ নিতে পারেন। এখানে অনেক দামি কন্টেন্ট আছে। তো সাইটটার নাম হচ্ছে লরেম ইপসাম। এই যে লরেম ইপসাম, এখানে দেখুন দেওয়া আছে লরেম ইপসাম। এখানে গেলে আপনারা অনেক দামি কন্টেন্ট পাবেন। তো আমরা এখান থেকে কপি করে নিব। দেখুন এই যে এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, অনেক ধরনের প্যারাগ্রাফ আছে। আপনারা যদি এই এত বড় না নিয়ে, আচ্ছা আমরা ছোটটাই নিই, এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসে এটা পেস্ট করে দিব। আচ্ছা, এখন কি করব? এখন কন্ট্রোল এস দিয়ে দিব। কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখন যদি আমরা রান দেই মজিলা ফায়ারফক্সে, এখন কি দেখা যাবে দেখুন। দেখুন এটা কিন্তু একটা প্যারাগ্রাফ এসে পড়েছে। আপনি যদি আরো লাইন অ্যাড করেন তাহলে কিন্তু এটা আরো নিচে নিচে যাবে এবং প্যারাগ্রাফটা দেখতে সুন্দর লাগবে। তো প্যারাগ্রাফটা কিভাবে ইউজ করে তা আজকে আমরা দেখলাম। তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন যে যদি কোনো সমস্যা ফেস করে থাকেন। ধন্যবাদ।